রোহিত শর্মা পিচ্রু মাটি উঠাই খাইবা ঘটনাকু নেই হেলা বড় খুলাসা। কাহিঁকি পিচ্রু মাটি উঠাই খাইলে চম্পিয়ান রোহিত? নিজে দেলে এহার উত্তর। 11 বর্ষর অপেক্ষা পরে ভারত উঠাইছি আইসিসির আউ এক মূল্যবান ট্রফি। মহেন্দ্র সিং ধোনিঙ্ক পরে রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে দ্বিতীয় থর টি টোয়েন্টি বিশ্ব চম্পিয়ান করাইছন্তি। 2007 পরে ভারত চলিত বর্ষ এই ট্রফি উপরে নিজের কব্জা করে পারিছি। তবে দলকে চম্পিয়ান করা পরে রোহিত শর্মাঙ্ক সহ সারা ভারতীয় টিম ভাব বিহ্বল হয়ে পড়িলে। রোহিত চম্পিয়ান হওয়ার খুশিরে পিচ্রু মাটি উঠাই খাইলে। তাঁকর এই সেলিব্রেসনকে নিয়ে অনেক চর্চা হেউথিবা বেলে বর্তমান এহার কারণ কহিছন্তি অধিনায়ক রোহিত শর্মা। রোহিত কহিছন্তি যে মু সে মুহূর্তকু অনুভব করুথিলি যেতেবেলে মু পিচকু যাইথিলি। মতে অনুভব হেলা যে এই পিচ আমাকে অনেক কিছু দেইছি। সে পিচরে আমি খেলি সারিথিলু, সে স্টাডিয়ামে আমি বিজয় হাসল করিথিলু। এই পিচ এবং ময়দানকু মু সারা জীবন পাই মনে রাখিবি। সেই পিচ্র কিছু অংশ স্মৃতি ভাবে মো পাখে রাখবাকে চাহুলি। তেমু পিচ্রু মাটি উঠাই খাইছি বিশ্বকপ বিজয়ী অধিনায়ক রোহিত শর্মা। 17 বর্ষর অপেক্ষা পরে বিশ্বকপ জিতি ভারতকে চম্পিয়ান করাইছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকপ জিতিয়া পরে নিজ ইমোশনকে নিয়ন্ত্রণ করে পারি নথিলে রোহিত। এস টি টোয়েন্টি ক্রিকেটর অবসর নিয়ে বারবাডোসর পিচ্রু রোহিত মাটি উঠাই খাইলে। তবে অধিনায়ক এই সেলিব্রেসন সমস্ত আশ্চর্য করে এবং এখন অনেক চর্চা হয়েছে। তবে রোহিত এই সেলিব্রেসন কারণকে এবে সে নিজে মুহ খোলিছন্তি।